আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি হুসেন জব্বার শৈবাল, তিনি প্রেসিডেন্ট FMS গ্রুপ। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। শেষে তো আপনাকে যেহেতু পেয়েছি, আমরা অবশ্যই বাড়ি কেনার যে স্বপ্নটি সেই জায়গাটি বাস্তবায়নের জন্য বিভিন্ন টিপস নিব। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা আজকে কথা বলবো রিয়েল এস্টেটের বর্তমান বিজনেস অর্থাৎ বাজার নিয়ে, সেই সাথে বাড়ি কেনার এখন উপযুক্ত সময় কিনা, কোন কোন বিষয় মাথায় রাখতে হবে বাড়ি কেনার ক্ষেত্রে, এবং আমরা যদি সময় পাই অনুষ্ঠানের শেষে হয়তো আমরা বাড়ি বিক্রির বিষয়টিও খুব অল্প পরিসরে নিয়ে আসব। এবং আপনারা যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। শৈবাল ভাই, এখন যদি বাড়ি কিনতে চায় কেউ, কেমন সময় সেটি দিয়ে শুরু করি আগে। ওকে, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আসলে আমরা সোফার আমরা তো এই বছরে প্রথম দুটো কোয়ার্টার পার করলাম, তো গত বছরের চেয়ে এবার এখন পর্যন্ত দ্য মার্কেট স্টিল স্টেডি। মার্কেট এখনও ডিডন্ট গো ডাউন। এবং ব্যাপার হয়েছে যে এখানে বলবো যে ইন্টারেস্ট, যেটা আপনার মর্গেজ ইন্টারেস্ট, ইজ রিয়েলি মেকিং এ বিগ ইম্প্যাক্ট। কারণ ইন্টারেস্টিং তো এখন পর্যন্ত ইট ডিডন্ট গো আপ, যেটা আমরা হয়তো উই ওয়ার অ্যাসিউমিং যে হয়তো বা ইন্টারেস্ট রেট উইল গো আপ, হয়তো মার্কেট উইল গো ডাউন, বাট এটা হয়নি, এখনও মার্কেটটা ধরে রেখেছে। তো আমি বলবো যে গত কোয়ার্টার সোফার যেটা হলো, আমাদের জুন মাস তো শেষ হলো, পার লাস্ট ইয়ার আমরা এখনো মার্কেট স্টিল ওয়েন আপ অ্যাবাউট 3% মোর দ্যান লাস্ট ইয়ার, সো ইটস গুড, ইটস এ গুড ট্রেন্ড। যদি একটু জানতে চাই পলিটিক্স কি প্রভাব ফেলে কিনা, যেমন 2020 ইলেকশন কামিং, তো সেটির কি প্রভাব পড়েছে না একটু পরে পড়বে নাকি এটি তেমন একটা, আমার মনে হয় খুব একটা ইমপ্যাক্ট এটার মধ্যে খুব একটা কাজ করবে না। রাদার স্থিতিশীলতা তৈরি হয় কি বাজারে? না না, খুব একটা এরকম কোনো সিচুয়েশন নেই। তবে হ্যাঁ, ওই যে বলছিলাম আবার যে মর্গেজ ইন্টারেস্ট মার্কেট, ব্যাংক ইন্টারেস্ট বন্ড, এটার উপরে অবশ্যই একটা ইম্প্যাক্ট থাকবে। তো সোফার তো মার্কেট ইজ ভেরি স্টেডি এবং ইন্টারেস্ট মর্গেজ ইন্টারেস্ট মার্কেট ইজ স্টেডি, সো উই শুড বি গুড। আমি যদি শুরু করতে চাই বাড়ি কেনার ক্ষেত্রে, যে প্রথমত কি কি বিষয় মাথায় রাখতে হয়, কোন কোন বিষয়গুলো? ওয়াল, এখন প্রথম ব্যাপারটা তো অবশ্যই একটা অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে, যে আপনি একটা মর্গেজ একটা বাড়ি কিনবেন, কী পরিমাণ আপনার মান্থলি পেমেন্ট আপনি অ্যাফোর্ড করতে পারবেন, এটা ইটস ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট যে আপনি কতটুকু অ্যাফোর্ড করতে পারবেন। এবং সেই অ্যাফোর্ডেবিলিটির জন্য আপনার মাথায় রাখতে হবে যে আপনি কী, মানে দি অ্যামাউন্ট অফ, মানে প্রাইস অফ দ্য হাউস, যে আপনি কতটুকু, কোন কোন কতটুকু আপনার রেঞ্জ শুড বি ইয়োর হাউস যে অ্যাফোর্ড করতে পারবেন, সেই অনুযায়ী আপনাকে ইউ হ্যাভ টু স্টার্ট মুভিং। অবশ্যই ইট ডিপেন্ডস অন ইয়োর সেভিংস অলসো। আচ্ছা, সেভিংস এবং আমার কতটুকু সক্ষমতা আছে সেটির উপর নির্ধারণ করে আমাকে বাড়ি কেনার ক্ষেত্রে যে জায়গাটি সেটি সিদ্ধান্ত নিতে হবে। একজন আছেন, আমরা একটু প্রশ্ন নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হোসেন বলছিলাম। জি হোসেন ভাই, প্রশ্নটি? জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা বাড়ি ক্লোজ করেছি এবছরের জানুয়ারিতে। আচ্ছা আচ্ছা। ওইটাতে স্টার প্রোগ্রাম ছিল, আমি স্টার প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি মার্চের 1 তারিখে। আচ্ছা, এখন পর্যন্ত আমি রেজাল্ট পাইনি। স্টার প্রোগ্রামের রেজাল্ট কিভাবে পাওয়া যায় এবং কি পরিমাণ টাকা পাওয়া যায়, কিভাবে অ্যাডজাস্ট হয়? আচ্ছা, আপনাকে একটু এর মধ্যে প্রশ্ন করে নিতে হবে। আমি অ্যাপ্লাই করেছি, এইটার জন্য কি কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা একটু যদি বলেন। আচ্ছা আচ্ছা, ওনার উনি কোন সিটিতে বাড়ি কিনেছেন, এটা কি? আপনি নিউ ইয়র্ক সিটিতে, ব্যাপার হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে এটার
আপনার যদি নেক্সট ইয়ারের সাথে যদি পড়ে, আপনি যদি মার্চে করে থাকেন, এটা রেজাল্ট আই থিঙ্ক আপনি এই বছরে হয়তো পাবেন না, বিগিনিং অফ নেক্সট ইয়ার আপনার ট্যাক্সের যে অ্যাসেসমেন্ট আসবে সেখানে আপনি দেখতে পারবেন। তবে আপনি যেহেতু মার্চে ফাইল করেছেন, আমার মনে হয় এই বছরে আপনি, আপনাকে আমি জানি না আপনি, আপনাকে কি বলেছে যে আপনাকে এই বছর শুরু করে ধরেছে কিনা, কারণ এটা আপনার ফিসক্যাল ইয়ার স্টার্টস ফ্রম জুন এন্ড জুলাই, তো মার্চ মেবি ওয়াজ টু লেট এই বছর ধরার জন্য। যদি এই বছরে মনে হয় সে পাবে না, এটা নেক্সট ইয়ার থেকে পাবে। আচ্ছা, হুইচ ইজ 2021 এটাকে বলে ট্যাক্স ইয়ার, সেখানে আপনার ওনার এই রিবেটটা যেটাকে বলে হচ্ছে, ওনাকে ওনার অকুপাইড হতে হবে এই এই স্টার ক্রেডিটটা পাওয়ার জন্য। আরেকজন আছেন, আমরা সেই প্রশ্নটি নিব। তবে জি, আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আপনাদের যদি একটি দুটি প্রশ্ন একসাথে থাকে, তাহলে সাথে সাথে করে ফেলাটা বেটার। তাহলে আমরা উত্তরগুলো, প্রশ্নগুলো নিয়ে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করব। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে? কে আছেন ফোনে? কে আছেন আমাদের সাথে? এবং কথা বলতে হবে, লাইনটি কেটে গেছে। এবং দর্শক অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন। আপনি বলছিলেন উপযুক্ত সময় এবং একটি বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে যে আমার সঞ্চয় কত আছে এবং সেই সাথে হচ্ছে আমার কতটুকু সক্ষমতা আছে একটি বাড়ি কেনার ক্ষেত্রে। তারপরে দ্বিতীয়, আপনি দ্বিতীয় পর্যায়ে গিয়ে কোন টিপসটি দেন, সাধারণত কোন তথ্যটি দেন? এখন ব্যাপার হচ্ছে কি যে তার তিনটা ব্যাপার ইজ এ ফ্যাক্টর, হচ্ছে আপনার আয়, সেকেন্ড থিং হচ্ছে গিয়ে যে আপনার, প্রথম হচ্ছে আপনার আয়, আপনার এখানে থাকতে হবে আপনার অ্যাফোর্ডেবিলিটি, উইচ ইজ আপনার আপনার কতখানি আপনার সক্ষমতা আছে, উইচ ইজ আপনার সেভিংস অ্যাকাউন্ট ইজ এ বিগ ফ্যাক্টর, আপনার ক্রেডিট ইজ অ্যানাদার থিং ইজ এ বিগ ফ্যাক্টর। তো তিনোটা জিনিসকে আপনাকে একটা লোন করার জন্য ব্যাংক নিডস টু সি all three elements. Jodio ekhon kichu kichu byapar esche which is very exciting for the new jeta buyer der jonno je onek khetre dekha jacche je I ache kintu documented na, she khetre kichuta advantage asche, kichuta apnar shithilota esheche, kichu kichu bank kichu kichu program niye asche je which is called stated income, jeta holo ki je apnar income ache kintu apni document show korte pachchen na, she khetre kichuta apnar exception ache. Apnar down payment er byapar ekta factor ache, credit er byapar ekta factor ache. So even though these are all the factors, but also at the same time এই জিনিসগুলো থেকে কিছুটা শিথিলতা অলরেডি আসছে, যেটা আমাদের ব্যাক ইন আবার সে বা 2007 পর্যন্ত এই শিথিলতা অনেকটা বেশি ছিল, আমাদের লোন করার জন্য তখন অনেকটা সুবিধা ছিল, এই সুবিধাগুলো আবার ফিরে আসছে মার্কেটে। আচ্ছা, এটা আপনাদের বায়ারদের জন্য এটা একটা বিগ বিগ নিউজ, এবং এর জন্য অনেক অ্যাফোর্ডেবিলিটি কেনার ব্যাপারে এখন অনেক বায়ার ইজ কামিং ফরওয়ার্ড, কিনতে পারছে এখন। মানে সেই জায়গাটিতে আপনি বলছেন যে অনেক জায়গায় স্কোপ তৈরি হয়েছে, সুযোগ তৈরি হচ্ছে, গত এক বছর ধরে। সাধারণত যদি আমরা বাড়ি কেনার চিন্তা করি, হুটহাট করে তো একটি বাড়ি কেনা হয় না, এটি তো আমার অ্যাড্রেস না যে আমি মেসেজে গেলাম, পছন্দ করলাম, নিয়ে আসলাম। তো এই পরিকল্পনাটি সাধারণত আপনাদের উপদেশ কি থাকে যে কত বছর আগে থেকে আমাকে প্ল্যান করতে হবে যে না আমি একটি বাড়ি কিনতে চাই, সেটি অনুযায়ী কাজ করতে হবে? ভেরি গুড কোয়েশ্চেন। এটা এটা অবশ্য কিছুটা এটা ডিপেন্ড করবে, এটা এটা ডিপেন্ড করবে, এই জন্যই বলছি যে যেমন অ্যাফোর্ডেবিলিটিতে সবার সমান না। এখন অ্যাফোর্ডেবিলিটি সবার সমান না বলতে আমি এটাই মিন করছি যে একটা সার্টেন গোল আপনি যখন রাখবেন, অত দেখা গেল যে আমি জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, যে একজন আয় করছেন, রেগুলার ইনকাম করেন, হয়তো তার একটা ভালো জব আছে, তার সেভিংস হচ্ছে এভরি মান্থ সার্টেন অ্যামাউন্ট, সে হয়তো স্বপ্ন দেখছে একটা বাড়ি কিনবে, তো তার মাসের অ্যামাউন্ট অফ সেভিংস দেখে আমরা হয়তো বা একটা তাকে একটা গোল তৈরি করে দিতে পারি যে আপনাকে নেক্সট দু বছর ধরে আপনাকে ইউ নিড টু গো টুয়ার্ডস ইউর সেভিংস ইন অর্ডার টু স্টার্ট বাইং হাউস, অ্যান্ড দ্য সেম টাইম আপনি হয়তো আপনার ক্রেডিটটা ক্যান বি স্ট্রঙ্গার, সো অ্যান্ড সো, এবং আপনার জব মার্কেটের জবের হিস্ট্রিটাও গেটস বেটার। তো সেটা ক্ষেত্রে একজনের ক্ষেত্রে হয়তো হতে পারে, আবার আরেকজনের ক্ষেত্রে দেখেন যেটা আমাদেরই কিছু কিছু ক্লায়েন্টের ব্যাপারে ঘটেছে, যে হয়তো সে বাংলাদেশ থেকে এসছে বেশি দিন আগে না, and he's a businessman, he brought so much money,
এখন সে বলছে যে সে ইমিডিয়েটলি হি ওয়ান্টস টু বাই এ হাউস। তো ওই যে কিছুক্ষণ আগে যে এক্সেপশনগুলোর কথাগুলো বলছিলাম, যে হয়তো সে বললো যে ঠিক আছে আমি বাড়ি কিনবো, কিন্তু আমি তো মাত্র এসেছি, আমি হয়তো ইনকাম আমি আমি আই আই আর্ন লট অফ মানি, কিন্তু আমি দেখাতে পাচ্ছি না, আমি আমার কিন্তু আমি বাড়ি কিনতে চাই এবং আমি আমার এখন অনেক টাকা যদি লাগে আমি দিতে পারবো, বিকজ আমি আই ব্রট দ্য মানি, সো আমার সেভিংস আমার অলরেডি ছিল, আমি আসছি। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই মানুষটি হয়তো উইদিন রাইড অ্যাওয়ে সে কিন্তু বাড়ি কিনতে পারছে, বিকজ আই মেড টু এক্সেপশন। একটা হচ্ছে কি যে তার ইনকামটা স্টেডেড করে ওই প্রোগ্রামে দিয়েছি, আরেকটা হচ্ছে কি যে তার ক্রেডিট ছিল না এনাফ, কিন্তু ব্যাংক বলেছে ঠিক আছে আমি এই এক্সেপশনগুলো নিব, কিন্তু তোমাকে আরো বেশি ডাউন পেমেন্ট দিতে হবে। মানে শর্তগুলো অনেক কিছু যুক্ত করে দেওয়া হচ্ছে। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা চেষ্টা করি বিভিন্ন প্রফেশনাল আসেন, তাদের মাধ্যমে বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। সেই সাথে আমরা আজকে কথা বলছি বাড়ি কেনার যে বিষয়টি সেটির খুঁটিনাটি দিকগুলো নিয়ে। হুসেন জব্বার সইবাল, আপনি ব্যাখ্যা করছিলেন এবং খুব সুন্দর করে বলছিলেন যে এক্সেপশন আছে। তো আরেকটিও তো বিষয় আছে যে অনেকে আমরা বাংলাদেশ থেকে টাকা এনে এখানে বাড়ি কিনতে চাই, এটির কিন্তু রেশিওটাও কিন্তু কম নয়। তো সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে যে কত অ্যামাউন্ট মানে কতদিন ব্যাংকে রাখতে হয়, কিংবা এটির সোর্স কিভাবে দেখাতে হয়, কাগজপত্র কিভাবে দেখাতে হয়? ব্যাপার হচ্ছে কি যে ডিপেন্ডস অন কোন প্রোগ্রামে এটা এটা বাড়ি বাড়িটা কিনছে, এটা ডিপেন্ড করে আপনার ব্যাংকের যে বিভিন্ন প্রোগ্রাম আছে। যেমন ফার্স্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে যে যদি এটা আপনার এটাকে বলে হচ্ছে গিয়ে ডকুমেন্টেড অ্যাসেট, ডকুমেন্টে হচ্ছে গিয়ে যে আপনার যে আপনার যে অ্যাসেট কোথা থেকে আসলো, আপনার টাকা কোনো কোনো ব্যাংক আপনাকে রিকোয়ার করবে 6 মান্থস অর 12 মান্থস অর 2 মান্থস, সেটাকে বলে হচ্ছে গিয়ে যে আপনার যে ফান্ডিং, যে আপনার যে মানিটা আছে এই মানিটা আপনার কতদিন ধরে ব্যাংকে আছে, ইটস কলড সিজনড। হ্যাঁ, এই সিজন মানিটা রিকোয়ার করে কি না ব্যাংক, এটার উপরে ডিপেন্ড করছে। কোনো কোনো ব্যাংক, মানে সেটির ব্যাখ্যা যদি আমি নিজের জানার জন্যই এটা বুঝতে চাচ্ছি যে আমার যখন একটি মানি আসলো কতদিন পর্যন্ত ব্যাংকে রাখতে হয় সেই রিকোয়ারমেন্টটার। দেয়ার আর এক্সেপশনস নাও। আচ্ছা, কোনো কোনো ব্যাংক হয়তো আপনাকে বলবে যে 2 মান্থস মিনিমাম সিজন হতে, কোনো কোনো ব্যাংক 6 মাস, কোনো কোনো ব্যাংক 12 মাস। এখন কিছু কিছু ব্যাংক আসছে উইদাউট এনি সিজনিং, মিন্স দে ডোন্ট নিড টু সি the fund how long it's sitting in the bank. So shei khetre jemon ei je amar je client e udahoron ta dicchilam tar khetre eki byapar ghoteche karon uni matro taka gulo ene apne bank e deposit koreche. So amader ei shoi shomoto chilo na ei seasoning korar jonno, kintu bank er kach theke amader exception nite hoyeche, kintu bank er shorte shombhob shombhob karon bank abar boleche okay ami tomar sob shorto manbo kintu tomake 40% down dite hobe. Acha, down payment tokhon beshi dite hobe? Ha, that's the program I had and we had then and he had the money. She bolche thik ache 40% down ami dibo as long as tumra amar baki shorto gulo mene nao, and then we did. মানে কিছু শর্ত আছে পূরণ করলে, আবার কিছু শর্ত আছে যেটি অটোমেটিক্যালি সেই জায়গাটি দেয়। সাধারণত আপনারা রিকার্ড যাদের হচ্ছে, আমাদের যদি আমরা কমিউনিটির চিন্তা করি, আমরা বেশিরভাগই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা, তো তাদের ক্ষেত্রে ডাউন পেমেন্ট কি বেশি দেওয়ার ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেন কিনা? স্ট্রংলি নির্ভর করে, হ্যাঁ, তবু স্ট্রংলি রেকমেন্ড করি 20% ডাউন ইজ এ রিয়েলি আইডিয়াল সিচুয়েশন, মানে গুড। হ্যাঁ, কারণ একটাই কারণ কি যে 20% ডাউনের নিচে দিলে একটা 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 পেমেন্ট আসে, বলে PMI, প্রাইভেট মর্টগেজ ইন্স্যুরেন্স। এই মানিটা একদম ইটস লাইক অ্যান ইন্স্যুরেন্স প্রিমিয়ামের মতো, এই মানিটা একদম এক্সট্রা দিতে হচ্ছে ফর নো রিজন, তার মান্থলি পেমেন্টটা বেশি হচ্ছে, হ্যাঁ বেড়ে যাচ্ছে, অ্যান্ড যে পেমেন্টটা আপনার কোনো ইন্টারেস্ট বা কোনো কোনো ক্রেডিটে এটা 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 কাজে আসছে না, ইটস জাস্ট লাইক অ্যান ইন্স্যুরেন্স প্রিমিয়াম, শুধু 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 টাকাটা দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে 20% আপনারা বলছেন যে ডাউন রেকমেন্ডেড, কিন্তু কেউ যদি চায় অ্যাজ লিটল অ্যাজ ইফ হি হ্যাজ সামওয়ান হ্যাজ এ গুড ক্রেডিট, সামওয়ান হ্যাজ এ গুড ইনকাম, আমাদের সাথে একজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? আমার একটা গাড়ি কিনছি ফাইন্যান্স করে, এই ব্যাপারে কি কোনো সমস্যা হবে?
এখন ইনকাম ইনকাম লোন যদি করতে যাই তাহলে সমস্যা বলবো না হবে, তবে আপনার ওই রেশিওটা আর কি, যে আপনার ইনকাম টু ডেট রেশিও যেটাকে বলে, সেক্ষেত্রে হতে পারে। কারণ আপনি যে মান্থলি পেমেন্টটা দিচ্ছেন গাড়ির জন্য সেটা আপনার ওই লোনের ক্ষেত্রে ওইটা যোগ হবে আর কি, ওই ওই অ্যামাউন্টটা। তো তারপরেও আপনি আমার সাথে তো যোগাযোগ করেন, ওইটার হয়তো উই হ্যাভ এ ওয়ে অ্যারাউন্ড ইট, যে হয়তো ওনার মানে সবকিছুরই বিকল্প পথ, হ্যাঁ হ্যাঁ, স্টেডির ইনকামে হয়তো তাকে ওটা ওটা করানো যেতে পারে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক ফোনে, কে আছেন? এখন কি ট্যাক্স রিবেট ভাইয়া? আপনি যদি বাড়ি যদি নিজে থাকেন যে ওই বাসায়, অবশ্যই আপনি ট্যাক্স গ্রিভেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, এবং এটা এটা আপনার দিস ইজ ইউর প্রিভিলেজ, আপনাকে টাউন আপনাকে এই স্টেট এবং টাউন আপনাকে এই অ্যাডভান্টেজটা দে হ্যাভ দ্যাট ইটস কাইন্ড অফ লাইক আপনাকে লিভিং ইন ইউর হাউস আপনাকে এই অ্যাডভান্টেজটা দেবে, আপনার প্রপার্টি ট্যাক্স ইজ গোজ ডাউন আ লিটল বিট যখন আপনি অ্যাপ্লাই করলে। ডেফিনেটলি আই শুড ইউ শুড ডু ইট। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা বিরতিতে যেতে হবে। কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? মোহাম্মদ ইলিয়াসুর রহমান। জি ভাইয়া, প্রশ্নটি? পেনসিলভেনিয়া থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি ভাইয়া করতে হবে? জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি 2010 এ আসছি। জি, তো আসার পরে আমি এখানে 2 বছর পরে আমি এখানে একটা বাড়ি কিনছি। আচ্ছা, কেনার পরে এখন আমি আমি আসলে ট্যাক্সি চালাই, তো আমি নিউ ইয়র্কে একটা বাড়ি কিনতে চাই। তো আমি যখন দেশ থেকে আসি তখন আমরা আমার 2 ছেলে এবং আমরা হাজবেন্ড ওয়াইফ 4 জন ছিলাম। চারজনের ধরেন তাদের আমাদের খরচের জন্য সবাই 7-8 হাজার টাকা করে নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা। প্লাস এই কয় বছর যে আমরা আসছি আমাদের ট্যাক্স ফাইলের টাকা সবকিছু জমাই, কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্টস নাই। এখন আমি কি এই টাকা দিয়ে কি ওখানে বাড়ি কিনতে পারবো? অবশ্যই আপনি বাড়ি কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে আরো ডিটেইলস এক্সপ্লেইন করে দিব কিভাবে এটাকে ডকুমেন্টেড করতে হবে, বাট ইটস পসিবল, মানে পসিবল, সম্ভাবনা আছে। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, দেখছেন টিবিএন অ্যানালাইসিস, নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আছেন হুসাইন জাব্বার শৈবাল, তিনি প্রেসিডেন্ট FMS গ্রুপ। আমরা কথা বলছিলাম বাড়ি ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত, একজন ফোনে আছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন দর্শক আমাদের সাথে? এখানকার প্রাইভেট ব্যাংকে মানে ম্যাক্সিমাম না মিনিমাম একটা অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট, ধরেন আইডল হিসেবে লং টাইম যদি পড়ে থাকে, স্কুল বি 15 ইয়ার্স, 20 ইয়ার্স অর 10 ইয়ার্স, ইউরোপে মানে কোনো হইতে পারে কিনা, এখান থেকে ডিডাক্ট হইতে পারে কিনা, কিংবা কার এই মানি পড়ে রয়েছে, ধরেও না ছয়েও না খোঁজও নেয় না, তো এটা ব্যাপারে আপনি একটু অ্যাডভাইস করতে পারেন? আপনি এখানে ব্যাপারটা আসলে এই যে যেটা করেছেন এখানে এখানে এই এই ফ্যাক্টরটা আসলে এখানে কিন্তু দের ইজ নাথিং রং হ্যাভিং মানি সিটিং দেয়ার ফর সো লং। জেনারেলি এখানে কোনো কোয়েশ্চেন্স বা এখানে কোনো ট্যাক্সের কোনো কনসিকোয়েন্স এখানে নেই। ট্যাক্সের কনসিকোয়েন্স শুধুমাত্র যে আপনার আছে যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টের উপরে যে ছোটো হোয়াট এভার অ্যামাউন্ট যে ইন্টারেস্ট কিছুটা হয় ওইটুকুই রিপোর্ট করার নিয়ম IRS এর ক্ষেত্রে, এটাই হলো গিয়ে ব্যাপার। এবং এই ম্যানেজার যদি অনেক বছর ধরে থাকে, উইচ ইজ ইভেন ইটস সেফার অ্যাকচুয়ালি। আচ্ছা, হ্যাঁ, যে 10 বছর ধরে আছে ধরে সেক্ষেত্রে ভেরি আনলাইকলি যে এটার ব্যাপারে কোনো কোনো ইনকোয়ারি বা কিছু হতে পারে, বাট ইনকোয়ারি ইজ সামথিং ডিফারেন্ট। কোনো কোনো ক্ষেত্রে যে কোনো কিছু যে কোনো ইন্ডিভিজুয়ালকে যে কোনো কারণেই করতে পারে, সেটা আসলে ইট ইজ নট ইম্পসিবল, কিন্তু জেনারেলি দের ইজ নো ইস্যুজ অ্যাট অল।
আমরা কথা বলছিলাম বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে যদি আসি, আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে ডাউন পেমেন্টের বিষয়টি, এবার যদি জানতে চাই যে সাধারণত আয়ের সীমারেখা কতটুকু হলে একজন মানুষ তার বাড়ি ক্রয় করে একটু নিশ্চিন্তে থাকতে পারেন, কত অ্যামাউন্ট সাধারণত হতে পারে স্থিতিশীল একটা ইনকাম? এখন ব্যাপার হচ্ছে কি যে ওই যে এখন এখানে যদি নিউ ইয়র্ক স্টেটের ক্ষেত্রে একভাবে বলতে পারি, এখন নিউ ইয়র্ক স্টেট যেমন আমাদের এখন পেনসিলভেনিয়া একজন আমাদের প্রশ্ন করেছেন রাইট, ওনার ক্ষেত্রে হয়তো ইট মাইট বি আ ডিফারেন্ট স্টোরি। আমরা যদি নিউ ইয়র্ক সিটি থেকে শুরু করতে চাই, নিউ ইয়র্ক সিটিতে এখন অ্যাভারেজ মার্কেটে, স্পেশালি নিউ ইয়র্ক সিটি যেমন ম্যানহাটনকে তো ধরা ছোঁয়ার বাইরে, ওখানে আমরা ধরবো না, ওখানকার মার্কেটের অ্যাভারেজ প্রাইসই হচ্ছে কি অ্যারাউন্ড 2 মিলিয়নস অর আপ। এখন কুইন্সে কিন্তু এখন দেখছি যেটা অ্যাভারেজ প্রাইস ইজ সামওয়্যার অ্যারাউন্ড অ্যাবাউট 7 এনিওয়্যার বিটুইন প্রবাবলি সামওয়্যার অ্যারাউন্ড 5 to $700,000 অ্যাভারেজ। তো এখন সেটা অবশ্য ওয়ান ফ্যামিলি হাউস, টু ফ্যামিলি হাউস ইজ ইভেন হায়ার। এটা বলা খুবই মুশকিল এই জন্যই যে তার অ্যাফোর্ডেবিলিটি অলসো ডিপেন্ডস অন ওয়ান ফ্যামিলি না টু ফ্যামিলি হাউস কিনবে। আচ্ছা, সাধারণত পরামর্শ দেন কি ভালো কোনটি হয় পরামর্শ? আমি বলবো যে তার যদি ইনকাম, যদি ইফ সামওয়ান হ্যাজ অ্যান আর্নিং লেস দেন $100,000, তাহলে স্ট্রংলি সাজেস্ট করবো যে একটা ইনকাম সাপোর্ট থাকা উচিত, উইচ ইজ লেটস এ টু ফ্যামিলি হাউস। ইনকাম সাপোর্টটা আসলে এটা খুবই জরুরি ফর সামওয়ান, বিকজ সামটাইম জব ইটস নট ডাজন্ট ইটস অলওয়েজ ডিপেন্ডস, আই মিন আপনি যখন উইন ইউ আর্নিং ইউর মানি অ্যান্ড রিয়েলি ডিপেন্ডস অন এক্সট্রা কুশন যদি না থাকে, তাহলে ভাড়াটা একটা বিশাল একটা সাপোর্ট বলবো। যে নিউ ইয়র্ক সিটির রেন্ট ইজ রিয়েলি রিয়েলি হাই রাইট নাও, অনেক বেশি। আরেকটি বিষয় যদি জানতে চাই যে সাধারণত যারা নতুন বায়ার হয়, নতুন যারা কিনতে চায়, সাধারণত ওই জায়গাটিতে আমরা বিরতির সময় যে কথাটি জিজ্ঞেস করেছিলাম আপনাকে, সেটি হচ্ছে অ্যাপার্টমেন্ট না প্রাইভেট হাউস, এই ধরনের একটি দ্বন্দ্ব চলে আসে যে আমার প্রথম বাড়িটি আমি কি সেফ জোনে, আমি কি একটি অ্যাপার্টমেন্ট কিনবো না একটি বাসা কিনলে আমি বেশি হেডেক নিব, তো সেক্ষেত্রে কি সাধারণত আপনারা পরামর্শ দিবেন? এটা তো সম্পূর্ণ এটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত, হ্যাঁ ব্যক্তিগত, তারপরে আপনাদের ওভারঅল জেনারেল ওয়ান বিগ ডিফারেন্স যেটা হচ্ছে কি আপনার অ্যাপার্টমেন্ট আর প্রাইভেট হাউসের ব্যাপারে, অ্যাপার্টমেন্ট কিন্তু দুই ধরনের ব্যাপার। অ্যাপার্টমেন্ট কেউ যদি কেনে, ওয়েদার তারা কিনবে হয় খন্ড অথবা খোয়াপ। কন্ড হচ্ছে কি যে দ্যাট ইন্ডিভিজুয়াল, আমাদের যেমন বাংলাদেশে যে সমস্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনে সেটা আসলে জেনারেলি, মানে আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে থেকে যদি আমি আপনাকে এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কন্ড, দ্যাট ইউ রিয়েলি ওন দ্য এন্টায়ার ইউনিট অফ দ্যাট ইউর অ্যাপার্টমেন্ট, ইউ ওন দ্যাট অ্যাপার্টমেন্ট, যেটাকে বাংলাদেশের সাবকবলা বলে, এখানে এটাকে আপনার কন্ড কনসেপ্ট। এবং এই কনসেপ্টে আপনার যে আপনার মান্থলি যে এটাকে বলে মেনটেন্যান্স ফি, মেনটেন্যান্স ফি ইজ রিলেটিভলি লো, কারণ আপনার কোনো পার্সোনাল কোনো এক্সপেন্সেস ইন টু ইয়োর হাউস আপনাকে ইটস দে হ্যাভ টু পে ইয়োর ওন, কিন্তু জেনারেল খরচগুলো আপনার এখানে নেই, সো ওই খরচটা কম। আরেকটা হচ্ছে কোঅপ কনসেপ্ট, কোঅপ কনসেপ্ট হচ্ছে কি যে পুরো একটা বিল্ডিংয়ের আপনাকে ওরা করলো কি একটা ইন্ডিভিজুয়াল শেয়ার বিক্রি করছে, সো বেসড অন ইয়োর ইউনিট যে স্কোয়ার ফুটেজ ওইভাবে তার একটা শেয়ার দিয়েছে, সেই শেয়ারটা আপনি যখন কিনলেন আপনি কিন্তু ইট ইজ সেম বাট ইটস নট সেম বিকজ ইউ ডোন্ট ওন দ্য ইউনিট, আপনি ইউ জাস্ট ওন এ শেয়ার, এবং ওই বিল্ডিংয়ের আপনি কিন্তু ওই বিল্ডিংয়ের একটা কর্পোরেশনের আপনি একজন শেয়ার হোল্ডার, এবং কর্পোরেশন রানস দ্য হোল শো, তাদের মেনটেন্যান্স তাদের সব কিছু আপনাকে কমপ্লাই করতে হবে, এবং সাধারণত কোঅপ ইজ ইউজুয়ালি চিপার দেন খন্ড। বাসা বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে ইউ এনজয়িং দ্য সেম থিং ইউ এনজয়িং ইউর অ্যাপার্টমেন্ট, কিন্তু আপনাকে ইউ আর নট ওনিং ইউর ওন, কারণ আপনাকে ওই ওদের সাথে আপনাকে বাংলাদেশ থেকে প্রপার্টি সেল করে এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমি কিভাবে আনতে পারবো আর কিভাবে আমি এই টাকাটা শো করতে পারবো এখানে? আচ্ছা, এটাই আমার কোশ্চেন। আচ্ছা, এখানে
কিভাবে আনতে পারবে সেক্ষেত্রে তো আমি আসলে কোনো প্রপার অ্যাডভাইস তাকে দিতে পারবো না, বিকজ দিস ইজ নট সামথিং দ্যাট আই উইল নো। বাট টাকা যদি সে এখানে নিয়ে আসতে পারে, দেয়ার আর মেনি সোর্সেস দ্যাট আই এম শিওর শি উইল বি এবল টু ফিগার ইট আউট। কিন্তু টাকা এখানে আনার পরে কীভাবে টাকাকে ডকুমেন্ট করে লোন করতে হবে সেক্ষেত্রে আমরা তাকে সম্পূর্ণভাবেই উই ক্যান গিভ আর অ্যাসুরেন্স দ্যাট শুডন্ট বি এ প্রবলেম, আমরা লোন করে দিতে পারবো এবং তার তার মানিকে ডকুমেন্টেড করেই আমরা উই ক্যান গেট হার লোন। কিন্তু দেশ থেকে আসার ব্যাপারটা তো আমি বলতে পারবো না। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি জর্জিয়া আটলান্টা থেকে বলছি, কেশব। আচ্ছা, প্রশ্নটি ভাইয়া আমার প্রশ্ন ছিল যে কেউ কি ওয়ার্ক পারমিটের কাজ করতে সবকিছু করতেছে, সে কি বাড়ি কিনতে পারবে? আচ্ছা, সেক্ষেত্রে কি পরামর্শ দিবেন? হয়তো তার গ্রিন কার্ড নেই, তার ওয়ার্ক অথরাইজেশন কার্ড আছে। ফরেন পারসন হিসেবে উই ক্যান গেট দ্য লোন, হায়ার ডাউন পেমেন্ট রিকয়ার করবে। Chinese bank, তারা এই আপনার এই লোনগুলো করে উইদাউট গ্রিন কার্ড, যেটা ওরা ওই যে বললাম সেটা এটা পসিবল। আমাদের ফেসবুকে অনেকে ধন্যবাদ দিয়েছেন। আক্তার ফারহানা তিনি একটি প্রশ্ন করেছেন, হাউ মেনি ডেজ হ্যাভ টু স্টে ফর ক্লোজার হাউস, মানে ক্লোজ হাউসের ক্ষেত্রে কতদিন সাধারণত লাগে? তিনি এ ধরনের একটি প্রশ্ন করেছেন। মানে একটা বাড়ি ফরক্লোজ হতে কতদিন লাগে, এটা যদি প্রশ্ন যদি তাই হয়ে থাকে, এটা কিন্তু ডিপেন্ড করছে কোন এলাকায় কোন ব্যাংক এই বাড়িটা ফরক্লোজ করছে। আচ্ছা, কারণ কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক মেই টেক several years to foreclose the house. অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক যে লেন্ডার হয়তো ফরক্লোজ করেনি ফর, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি 5-7 years goes still তারা ফরক্লোজ করেনি। অনেক ক্ষেত্রে আমি দেখেছি 3 মাস যায়নি, দে আর রিয়েলি জাম্পিং ইন টু ফরক্লোজ দ্য প্রপার্টি। এটা সাধারণত প্রাইভেট লেন্ডার্স যারা আছে এরা দে গো ফাস্টার, আর যারা ফ্রেডিম্যাকের যে লোনগুলো আছে তারা ইউজুয়ালি টেক্স এ লিটল বিট লঙ্গার। তারপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে কোন এলাকায় কোন বাড়ি আছে, যদি ব্যাংক যদি দেখে যে এই বাড়িটার মধ্যে হিউজ ইকুইটি আছে সেই ক্ষেত্রে ব্যাংক কখনো দেরি করবে না, দে উইল ফরক্লোজ দ্য হাউস। আচ্ছা, মানে এটি ডিপেন্ডস করে অনেকগুলো উপাদানের উপর। হ্যাঁ, সবশেষ কি বলবেন? সবশেষ বলবো যে যেহেতু এখন মার্কেট এখনো ভেরি স্টেডি, অদ্ভুত সুন্দর ব্যালেন্স হয়ে আছে বাড়ি কেনার বা বাড়ি বিক্রি করার ব্যাপারে, তো সেলারদেরকেও বলবো যে ইটস এ গুড টাইম অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বায়ার্স। তো তাতে করে হচ্ছে কি যে সেলার, যখন বলেছি ব্যালেন্স, ব্যালেন্স মিন্স এখন সেলার কিন্তু যখন বাড়ি বিক্রি করছে আমি বলবো না যে তাকে যে সে এখন অত্যন্ত হাই প্রাইসে বাড়ি বিক্রি করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম বায়ার যদি এখন বাড়ি কিনে সে কিন্তু হাই প্রাইসে বাড়ি কিনতে হবে না, যেহেতু মার্কেট ইজ ব্যালেন্সড রাইট নাও, কারণ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে এখন এই মুহূর্তে অলমোস্ট একই সমতার মধ্যে আছে। সো ইটস রিয়েলি অ্যান আইডিয়াল টাইম, এবং মার্কেট ইউ ক্যান চেক ইট অন দ্য গুগলস, বাট ইটস ইটস রাইট নাও আমরা রিসার্চ রিপোর্টে বলছে যে নেক্সট I should say next 2 years there is no trend of going down. অসংখ্য ধন্যবাদ, স্বপ্ন দেখি আমরা শুরু করলাম আশার কথা শুনিয়ে মানে শেষ করলাম অনুষ্ঠান। হোসেন জব্বার সইবাল, অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে এই অনুষ্ঠানটি নিয়ে।